স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান কোটানিয়ে আপিল বিভাগের শুনানি আজ আদালতের ওপর ভরসা রাখার আহ্বান মন্ত্রীদের পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের এবং প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানালেন পিএসসি চেয়ারম্যান কারো সম্পৃক্ততা পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আকলিমা বেন্তি ইউনুস এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দ্বিপক্ষীয় সফরের বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন সকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি কানেকটিভিটি রয়েছে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিংরালা হোটেলে সম্মেলনের আয়োজন করে এতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন through vocational training and higher education initiatives. Our youths are gearing up to participate in the fourth industrial revolution. Thus, investing in Bangladesh means gaining access to a large pool of skill and skill labor

সারা দেশে একশো বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আটত্রিশ হাইটেক পার্ক প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন শিল্প ও বিনিয়োগের জন্য এসব অর্থনৈতিক অঞ্চল ভালোভাবে প্রস্তুত স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি বাংলাদেশ ব্যবসা বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন ব্যবসা লাভজনক করতে বাংলাদেশ প্রতিশ্রুতি সরকারি চাকরিতে কোটা থাকবে কি থাকবে না তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এদিকে কোটা বহাল রেখে রায় দিয়েছে উচ্চ আদালত কোটা বিরোধী আন্দোলনে স্থবির হয়ে পড়েছে শিক্ষাঙ্গন চলমানের জটিলতা নিরসনে উভয় পক্ষকে আদালতের রায়ের উপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন সরকারের মন্ত্রীরা এদিকে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকবে এমন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে আজ বিস্তারিত রকি মানিকের রিপোর্টে চার জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোঠা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ এরপরেই দেশে কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে এমনকি বাংলা ব্লকেটের ডাক দেন তারা ফলে সড়ক মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে দুর্ভোগে পড়েন চলাচলকারী সাধারণ মানুষ যানজটের সৃষ্টি হয় নগর জুড়ে যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত ডিভিশন ডিভিশন বিবেচনা করবে কিন্তু বিবেচনা করতে হলে এই জাজমেন্টটা এখন পর্যন্ত সই হয় নাই তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব সাধারণ মানুষ বলছে বিচারাধীন এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই সরকারের মন্ত্রীরা বলেন সহিংসতা পরিহার করে সবাইকে বিচার বিভাগের উপর আস্থা রাখতে করে হবে না এদিকে মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে বুধবার আপিল শুনানির দিন ধার্য করেছেন আদালত ততক্ষণ অপেক্ষা থাকতে হবে সবাইকে রকিব মানিক শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনের পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকদের আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর দলের কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভায় একথা বলেন তিনি জানান বিএনপির সবকিছুতে রাজনীতির গন্ধ খোঁজে খালেদা জিয়াকে নিয়েও তাদের রাজনীতি করতে হয় রিপোর্ট। তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জন কারণ যাতে সৃষ্টি না এ সময় কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে তিনি বলেন এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থা আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কন্টিসিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার ছুটে গেছেন বর্তমান সরকারের এমন কোন রেকর্ড নেই ভিক্ষার নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফ রমানি বারে বারে ছুটে গেছে আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে জানান অরাজনৈতিক আন্দোলনের ফায়দা তুলে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ জানান তিনি ছাত্রলীগকে কু সতর্ক বলে এশিয়ান টেলিভিশন ঢাকা শুধু প্রশ্ন ফাঁস নয় কুয়াকাটায় নির্মাণাধীন সানমেরিনা হোটেলের মালিকানা দাবি করে নিজ ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেওয়ার ঘটনাও ছিল সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর প্রতারণা তাকে গ্রেফতারের পর বিষয়টি নজরে আসে হোটেল কর্তৃপক্ষের মূলত হোটেলটির মালিক লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় সৈয়দ আবেদ হোটেলের কোনো শেয়ার মালিকানা নেই হোটেলটি এখনও নির্মাণ হয়নি চারিদিকে সীমানা প্রাচীর দেয়া হোটেলের জায়গা খালি পড়ে আছে তবে শ্রমিকদের থাকার জন্য বেশ কয়েকটি শেড তৈরি আছে সেখানে একটি সাইনবোর্ডও টানানো আছে মঙ্গলবার গুলশান থানায় আবেদ বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার কথা জানান কর্তৃপক্ষ যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে তিনি বলেন যদিও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত প্রশ্ন ফাঁসের কোন সুযোগ যে নেই সেটি সাংবাদিকদের দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান মোহাম্মদ তো যেটা আপনি বলছেন পিএসসির আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি আপনারা বিচার করতে পারেন যে কতটুকু সম্ভব আমাদের ধরুন প্রশ্নকারক বিষয়ে দক্ষ তাদেরকে এবং সেটি গোপন থাকে যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান ডাকও পাঠান কেউ সরাসরি এসে দিয়ে যান এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করার অবস্থায় থাকে যখন তবুও কিভাবে প্রশ্ন ফাঁস হলো এই প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে তবে প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি তো গত বারো বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকে কর্মরত এখানে ছিলেন কোনো দিন ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সুতরাং প্রমাণিত যে পরীক্ষাগুলো হয়েছে যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব আমরা কোনোটাই ছাড় দেব না একই সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসসি চেয়ারম্যান কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এক হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে আমরা প্রস্তুত যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত যে মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে সেই মুহূর্তে তাকে আগে গতকাল বিএসসি সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফ্যাশের অভিযোগে পিসির কয়েকজন উচ্চজন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সেই পরীক্ষাটায় আসবে কাউস আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা। দখল আর ময়লার ভাগাড়ে পরিণত হওয়া খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে জেলা পরিষদের 56 শতক জমিতে নির্মাণ করা হচ্ছে সুপারমার্কেট। স্থানীয়রা বলেছেন মার্কেট নির্মিত হলে কাজের সুযোগ হবে বেকারদের সুফল পাবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ডুমুরিয়া পাইকগাছার প্রতিনিধি মোহাম্মদ আক্তারুজ্জামান লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ ময়লার ভাগারে পরিণত হওয়া খুলনার চুকনগরে জেলা পরিষদের পরিত্যক্ত ছাপ্পান্ন শতাংশ জমিতে নির্মাণ করা হচ্ছে সুপারমার্কেট। মার্কেট দৃষ্টিনন্দন এই মার্কেট নির্মিত হলে বাণিজ্যিক সুফল মিলবে তিন জেলার মানুষের খুলনা সাতক্ষীরা ও যশোর জেলার সংযোগস্থল বাণিজ্যিক নগরী চুকনগর বাজারের ভদ্রা নদীর কোল ঘেঁষে জেলা পরিষদের ছাপ্পান্ন শতাংশ জমি দীর্ঘদিন ছিল পরিত্যক্ত দখল আর দূষণের হাত থেকে রক্ষায় মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ এতে খুশি ব্যবসায়ীরা বিনোদন যাবত আমরা দেখে আসছি বাজারের কিছু অসাধারণ লোক সেই জায়গাটাকে আস্তে 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 দখল করে নিচ্ছিল জায়গাটা এটা অপরিত্যাক্ত ছিল এখানে এরা এখন একটা দৃষ্টিনন্দন সবার মার্কেট হচ্ছে এটা আমরা খুশি জেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে এই জন্য জেলা পরিষদকে আমরা ধন্যবাদ জানাই মার্কেট করতেছে এই জন্য আমরা অত্যন্ত খুশি ব্যবসায়ীদের কথা বিবেচনা করে জেলা পরিষদ এখানে সাদের একটা সুপার মার্কেট নির্মাণ করছে যেটা ব্যবসায়ীদের মধ্যে একটা সাড়া ফেলেছে জেলা পরিষদের কর্মকর্তারা বলছেন মার্কেটের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধুর নামে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের নির্মাণ শেষ হলে দেখা যাবে যে এই ব্যবসায়ীরা খুব উপকৃত হবে তারা ওখানে ব্যবসা করার জন্য আগ্রহী হবে উপকৃত হবে বাজারের পরিসর বাড়বে চুকনকর বাজারের এই মার্কেট থেকে একদিকে যেমন সরকার পাবে রাজস্ব তেমনি কর্মসংস্থান হবে দুই থেকে আড়াই হাজার বেকার যুবকের আনোয়ার রাজ এশিয়ান টেলিভিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্যা কবলিত মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন গাইবান্ধার সাঘাটা উপজেলার অডিটোরিয়াম হলরুমে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি পরে সাঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সংসদ সদস্য সাঘাটা উপজেলার নির্বাহী অফিসার ইসহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামশিল আরফিন টিটু সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানরাও উপস্থিত ছিলেন কুড়িগ্রামে রাজীবপুর রৌমারী উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হোসেন পলাশ উপজেলার বাগবান্দা খেওয়ারচর লাঠিয়াডাঙ্গা ও রাজীবপুর উপজেলার বিভিন্ন এলাকায় চাল ও শুকনো খাবার বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার রোমারি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিনু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সর্বেশ সহ অনেকে নরসিংদীর রায়পুরায় সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণের সভা হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম রায়পুরা থানার উপপরিদর্শক মোহাম্মদ হালিম সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সহ আরও অনেকে চট্টগ্রামের সাতকানিয়ায় এস এম বি ব্রিকফিল্ডের ইট লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ভাটা মালিক মোহাম্মদ নোমান চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্যে তিনি বলেন গত আট জুলাই ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক নিয়ে শতাধিক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিকফিল্ডের লুটতরা চালায় তারা ব্রিকফিল্ড থেকে প্রায় তিন লাখ টাকার ইট লুট করে নিয়ে যায় সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ নোমান নক্ষত্ররাজী অস্তাচল নামক স্মারক গ্রন্থ প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীর রুবি গেট এলাকায় ওখাইনি নুরিয়া বিশু দরবার শরীফে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত দরবারের মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন নুরী সিদ্দিকী আল কুরাইশি এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকগণ মানিকগঞ্জ সাঠুরিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মানিকগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী সাজু উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তুর রহমান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এ সময় উপস্থিত ছিলেন দর্শক পাবনায় পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি চলছে সেখানে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম এখানে কর্মরত কর্মচারী প্রায় পাঁচশো জন এই পাঁচশো জন সবাই এই আন্দোলনে সম্পৃক্ততা আছে এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পল্লীবিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের সামনে আমি একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছি ওনাদের দাবি দেওয়া ওনাদের কি ধরনের সমস্যা সেই সমস্যা নিয়ে উনি কথা বলবেন আশিটি পল্লী সমিতির যে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জীবন আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের যে লাইন নির্মাণ হয়েছে সেই নির্মিত লাইন গুণগত মানসম্পন্ন মাল কয় না হয় বিআরি ইবি কর্তৃক নিম্নমানের মাল কয় করে লাইন নির্মাণ করাই এই লাইনগুলি এখন ঝুঁকির মুখে আগামীতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে পারবো কি না এটাও এখন হুমকির স্বরূপ তাই শুধু তাই নয় লাইনের গুণগত মাল সম্পন্ন মানসম্পন্ন মাল কয়। এবং যারা অনিয়মিত চুক্তিভিত্তিকে মিটার রিডার ম্যাসেঞ্জার গ্রাহক প্রান্তে যারা সেবা প্রদান করে বিশেষ করে লাইন ক্রু লেভেল ওয়ান লাইন শ্রমিক অভিন্নভাবে তারা নিয়োগ প্রদান করে তাদের কাজ নেয় মজুরি ভিত্তিতে বিলিং সহকারে নিয়োগ প্রদান করেছে পল্লী বিদ্যুতের সকল কর্মচারী বাংলাদেশে আজকে এককৃত হয়ে তারা কর্মবিরতিতে শান্তিপূর্ণ কর্মবিরতি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেই তারা এই কর্মবিরতি পালন করছে এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের পল্লী বিদ্যুৎ আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী সংবাদে এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এতে কমপক্ষে একচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ ইউক্রেন জুড়ে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েবের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটি সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সোমবার প্রকাশ্য দিবালকে কিয়েবের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখা এক বার্তায় জেলেনস্কি বলেন হামলায় শিশুদের হাসপাতাল এবং কিবের একটি মাতৃত্ব কেন্দ্র শিশুদের নার্সারি এবং ব্যবসায়িক কেন্দ্র ও বাড়িসহ একশোটির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্যাশন এক্সপার্ট বি ফাইভ হান্ড্রেড সি ডব্লিউআর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এন স্টিল বি ফাইভ হান্ড্রেড সি ডব্লিউআর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে এর আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা এমপি শেষ করব এশিয়ান নিউজ তবে যাবার আগে ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো জেনে নেব একবার স্মার্ট বাংলাদেশ চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান কোটা আপিল বিভাগে শুনানি আজ আদালতের ওপর ভরসা রাখার আহ্বান মন্ত্রীদের পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের এবং প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানালেন পিএসসি চেয়ারম্যান কারো সম্পৃক্ততা পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এশিয়ান নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ